আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার লেখা দু তিনটে কবিতা আবৃত্তি করে শোনাব, সেই 2009-10 বা 8-9-10 সালের লেখা কবিতা। তখন হয়তো বা আমি SSC পরীক্ষার্থী ছিলাম, হয়তোবা ইন্টারমিডিয়েটে পড়ি, তখন যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম টাইমে। তো প্রথম কবিতাটা একটু মজার, কারণ শুরুতে যদি একটু হাসিয়ে না নেই, না হাসতে পারেন তাহলে তো চলে না। প্রথম যদি একটু মন খারাপ হয় বা বিভিন্ন বিভিন্ন একটা দুঃখ টাইপের কবিতা শোনাই তাহলে তো ভালো হবে। তো তারিখটা হচ্ছে 3-6-2009। চলছে বর্ষাকাল, বিছানায় শুয়ে আছি, জানালা দিয়ে তাকিয়ে আছি বাইরের দিকে, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তখন আমি অবসরে দিন কাটাচ্ছি, অর্থাৎ কলেজে ভর্তি হয়ে এমন সময় মনে মনে ভাবলাম, বৃষ্টি আর স্কুলের যে গণিত স্যার আমার, ওই স্কুলের স্যারকে নিয়ে ঝটফট একটা ছড়া লিখিত। একথা ভেবেই বালিশের নিচ থেকে খাতা এবং কলম নিয়ে লেখা শুরু করলাম। খুব সকালে বৃষ্টি পড়ে, তাই দেখে মনটা ভরে, বৃষ্টি পড়ার শব্দে ঘুমটা আমার ভেঙেছে। মন বলে বিছানা ছেড়ে উঠব কি, বিছানা ছেড়ে উঠব না, শুয়ে শুয়ে তাই ভাবি। মা করেন ডাকাডাকি, আমার বোন আদরি এসে বললেন, এখনো ওঠোনি? তখনই ফোনটা বেজে ওঠে, রেগে দিলাম লাইনটা কেটে। আবার রিং বেজে উঠল, রিসিভ করে বলি হ্যালো। স্যার বললেন, আজ আমি আসবো না, বউকা দে অঞ্জনা, বউ আমার অসুস্থ, তাই তো আমি ব্যস্ত। বন্ধুরা, আমার হাসি পায় যখন আমি এই কবিতাটা বা এই ছড়াটা আমি পড়ি, তখন আসলে খুবই হাসি পায়। কিন্তু স্যার তখন যখন লিখেছিলাম, স্যার কিন্তু আদৌ তখন বিয়েই করেনি, অবিবাহিত ছিলেন। আর স্যারের বোন নাম অবশ্য যখন বিয়ে করেছে সেই যে ম্যাডাম, সে ম্যাডামের নাম আদৌ কিন্তু অঞ্জনা, সেলিনা বা খোদেজা বা খাদিজা কিছুই না, বাট জাস্ট মজা করে ফান করে লিখেছিলাম। বা তখন বয়সটাও হয়তো বা 16-17 মতো ছিল। তো তখনকার লেখা তো দুষ্টমি ফাজলামি এই আর কি। তো বন্ধুরা, কেমন লাগলো? হয়তোবা কারোর কাছে ভালো লাগেনি, কারোর কাছে ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আমি আর একটা কবিতা বলি। এই কবিতাটাও অবশ্য আমি লিখেছি। শুধুই তুমি প্রিয় বাংলাদেশ, কবির কাছে ভাবনা যেমন শুধুই লেখালেখি, প্রেমিকার কাছে প্রেমিক যেমন শুধুই ডাকাডাকি, মায়ের কাছে সন্তান যেমন মনে আঁকা ছবি, আকাশের বুকে চাঁদ যেমন আলোর ছড়াছড়ি, নদীর বুকে ঢেউ যেমন শুধুই গড়াগড়ি, ঘাসের বুকে শিশির যেমন মুক্ত ঝরা হাসি। প্রিয় বাংলাদেশ, শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। বন্ধুরা, এই কবিতাটা লিখেছিলাম হচ্ছে 19-12-2010। তো অবশ্য আমার লেখার পরিবেশটা আর হয়ে ওঠেনি বিদায়, আমি হয়তো 10-15 কবিতা, কিছু গান, এগুলো লিখেই আমার সমাপ্ত টানতে হয়েছে। আর একটা ভালো সংবাদ হচ্ছে, আমি আমার 3টে গান টোটাল বাংলাদেশ বেতার কেন্দ্রে একটা অনুষ্ঠান হতো আমাদের প্রখ্যাত গীতিকার রফিকুজ্জামানের, উনি উপস্থাপনা করতেন। অনুষ্ঠানের মূল ছিল যেটা, যারা গান কবিতা লিখতে পারে, বিশেষ করে গান, সেই গানগুলো ভুল শুধরানোর জন্যই রফিকুজ্জামান স্যার উনি মূলত আসতেন বাংলাদেশ বেতারে। আর প্রতি সপ্তাহে 2 এই অনুষ্ঠানটা হতো। তো আমি 3টা গান ডাকযোগে রেজিস্ট্রি করে ওনার ঠিকানায় পাঠিয়েছিলাম। তো 3টা গানের মধ্যে 1টা গানেই কিন্তু আমার মাত্র 2টা ভুল ছিল। ছন্দের লাস্টের দিকে আমি শব্দটা একটু আরও একটু সুন্দর, উন্নত একটা ভালো শব্দ বসাতে পারতাম, সেটা উনি একটু শুধরে দিয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমার বাকি গান দুটোতে আদৌ কোনো ভুল ছিল না, উনি আমাকে লিখে যেতে বলেছিলেন, যেভাবে চালিয়ে যান।
আর গীতিকার হওয়ার জন্য যেটা 25-26টার মতো গান পাঠাতে হয় লিপিবদ্ধ করে, তো তারপর যে সব গীতিকারা থাকে বাংলাদেশ ভেতরে, ওনারা এগুলো নিয়ে বসেন, গানগুলো পড়ে দেখেন, যদি দেখে যে না কোথাও কোনো গানগুলোতে ভুল নাই, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটাকে লেখক হিসেবে কিংবা গীতিকার হিসেবে, অ্যাকচুয়ালি গীতিকার হিসেবেই মনোনীত করেন, এবং তার গানগুলো সুরকার দিয়ে, সুর দিয়ে তারপরে শিল্পীর কণ্ঠে গাইয়ে সেগুলো রেকর্ডিং করে কিন্তু ছাড়া হয়। তো তখনকার কিন্তু এই বিশাল একটা সুযোগ ছিল। তো আর যদি সেই 25-26টা গানের মধ্যে থেকে কিছু কিছু গান, যেমন 15টা বা হ্যাঁ 10-15টা গান যদি ভালো হয় আর বাকিগুলোতে ভুল থাকে, তাহলে পরে কি যে নিজেরাই সুর দিয়ে নিজেরাই যখন শিল্পীর কণ্ঠে রেকর্ডিং করে ছাড়ে গানগুলো, কিন্তু গীতিকারের নাম দেওয়া হয় যারা সুর দেয় বা এই মানে ব্যবস্থাটা যে করে দায়িত্ব নিয়ে তার নাম দেয়, আর আসলে যে গানগুলো পাঠালো তার নাম দেয়া হয় না। এগুলো হচ্ছে শর্ত যে আপনার 26টা গান ঠিকঠাক হলেই আপনি গীতিকার হতে পারবেন, আর যদি 26টা গানের মধ্যে থেকে কম হয় তাহলে আপনি গীতিকার হতে পারবেন না। আপনার গানগুলোই আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব, বাট নাম সেক্ষেত্রে আপনার প্রচার হবে না। তো বন্ধুরা অনেক কথা বললাম, এবার আমি দ্বিতীয় কবিতায় চলে যাচ্ছি। কবিতাটা এটা অবশ্য তারিখ হচ্ছে 1/6/2011। আমিও মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। আমিও মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। দুই চোখেতে আজ কেন শুধুই অশ্রু ঝরে, পাগল বেশে ঘুরে বেড়াই সুখের আশা নিয়ে, আমি ভালোবেসেছিলাম তারে সরল মনটা দিয়ে, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। অন্তরেরই মানুষ আমার কেন থাকে দূরে, আমার মনে সরল আশা যাবে কি সব পুরে, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। তোমার ভালোবাসার লাইগা কান্দে আমার মন, পুরে পুরে আঙ্গার হইল আমার অবুঝ মন। তোমার দেখা পাবার লাইগা কান্দে দুনয়ন, বসে থাকি পথে আমি শুধু অকারণ। তোমার মুখটা দেখার লাইগা করি গো সাধন, দাও গো বলে কবে হবে আমার আপনজন। বন্ধুরা এক এক করে কিন্তু আমি অনেকগুলো কবিতা শুনিয়ে ফেললাম, আমার খুবই ভালো লাগছে কারণ সেই সময়কার লেখাগুলো সবার সাথে শেয়ার করতে পারছি। এগুলো আর সেই কাগজে খাতায় কিংবা ডায়েরিতেই লেখা নাই, এখন হয়তো বা সবার কানে পৌঁছাতে পারবো, বা সবাই শুনে চিন্তাও যদি করেন যে না আমরাও তো কিছু লিখতে পারি, যাদের লেখার সময় আছে, যে মনের অনেক কষ্ট বা অনেক ভালোবাসা, অনেক আবেগী কথা লুকিয়ে আছে, বাট লেখার সময় হয়ে ওঠে না, তার একটু সময় করে একটু লিখে রাখবেন, দেখবেন যে খুবই ভালো লাগবে, বা নিজের কথাগুলো লিখতে পারাতে যে কতটা আনন্দ যারা লিখে তারাই কেবল বুঝতে পারে। তো বন্ধুরা এ পর্যন্তই আজকে আমার ভিডিওটা সমাপ্ত করছি। আগামীকাল থাকবে হচ্ছে আমার কিছু যেটাকে ডেইলি ব্লগ বলে, আমি আমার পরিবার সম্পর্কে কিংবা আমার নিজের সম্পর্কে আমি কিছু কথা বা কিছু ঘটনা শেয়ার করব, সেই ভিডিও নিয়ে আসছি, আপনারা অবশ্যই দেখবেন বা শুনবেন। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি হয়তোবা দেখতে পারি না যে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, হয়তোবা সংখ্যা চলে আসে, বাট আমাকে কিন্তু অনেক 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 বন্ধুরা এ পর্যন্ত প্রশ্ন করেছে, কমেন্টস করেছে যে আমার নাম কি বা আমি কি করি, আমার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন, আমার সন্তান কয়জন বা আমি কি করছি, তারপর জানতে চেয়েছে তারা আমার বাড়ি কোথায়, আমার ছোটবেলা কোথায় কেটেছে, অনেকে জানতে চেয়েছেন আমাদের যে মানে পরিবার বা আমার যে হাজবেন্ড সে আমার পছন্দের কিনা নাকি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ, বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসছে। বন্ধুরা আমি সময় করে একদিন অবশ্যই এইসব বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা পার্ট হিসেবে হবে কারণ এক পার্টে বলাটা সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, সবাই সুস্থতা ও দীর্ঘ কামনা করছি,
সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই আপনার চারপাশে যে মানুষগুলো, অসহায় মানুষগুলো আছে, তাদের প্রতি একটু সহানুভূতিশীলতা দেখাবেন বা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা রেখে আজকে আল্লাহ হাফেজ বলছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।